হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো আমরা এরকম টাইপের কিছু অঙ্ক আজকে সলভ করবো, মানে যেটাকে সিম্পলিফিকেশনের মধ্যে ফেলা যায়। এই অঙ্কগুলো আছে এবং এই অঙ্কগুলো কিভাবে 1 সেকেন্ডের মধ্যে সলভ করা যাবে এবং কেন এইভাবে আমরা সলভ করছি সেটা দেখব। তো এরকম ধরনের আছে, রুটের ভেতরে 6 প্লাস রুটের ভেতরে আবার 6 প্লাস এইভাবে রয়েছে, ইনফিনিটি পর্যন্ত দেওয়া রয়েছে। তো এটার অ্যান্সার কী হবে? 3। এটা এত চল যদি অ্যান্সার করা যাবে, তো কীভাবে এটা হবে তো দেখা যাক। একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা মনে রাখতে হবে কেন হচ্ছে এটা। যদি রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে এক্সটা যদি এই ফর্মে লেখা থাকে এন ইন্টু এন প্লাস ওয়ান, মানে আমরা যদি এক্সাম্পলটা দেখি 6, ছয়টা এখানে, ছয়টা অ্যাকচুয়ালি কি এক্স 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 এইভাবে রয়েছে। তো ছয়টাকে যদি আমরা এন এন প্লাস ওয়ানভাবে লিখি, এন এন প্লাস ওয়ান মানে হচ্ছে 2 × 2 + 1, তবে তো 6 আসবে, মানে 2 × 3 = 6 হয়। তো 2 × 2 + 1, যদি এন ইন্টু এন প্লাস ওয়ান এইভাবে লেখা হয়, তাহলে এর অ্যান্সারটা হবে এন প্লাস ওয়ান, মানে হচ্ছে 2 + 1 ছয়ের ক্ষেত্রে, মানে 3। তো আমরা এটা করেছি এক্সাম্পলটা, এই যে এখানে হচ্ছে 6 + 6 + করে এটা আছে। তো এটা কী ফর্মে রয়েছে? এন ইন্টু এন প্লাস ওয়ান ফর্মে রয়েছে। এখানে এন সমান 2 আর এন প্লাস ওয়ানের জায়গায় 2 + 1, মানে 6, ঠিক আছে, মিলছে। তো এবার এর অ্যান্সার কী হবে? এন প্লাস ওয়ান অ্যান্সার হয়ে যাবে। এন প্লাস ওয়ান মানে 2 + 1, 3। ওকে, তো নেক্সট যদি আমরা দেখি, যদি মাইনাস করে থাকে তখন কী হবে? এক্স মাইনাস রুট ওভার এক্স মাইনাস এইভাবে যদি ইনফিনিটি পর্যন্ত থাকে এবং এক্সটা যদি সেম ওই এন এন প্লাস ওয়ান ফর্মে থাকে, এন এন প্লাস ওয়ান মানে 2 × 2 = 3, মানে 2 × 2 + 1 6, এরকমভাবে যদি থাকে, যে কোনো 6 বদলে যদি অন্য কোনো নাম্বারও থাকে, 6 বদলে অন্য কোনো নাম্বার যদি এন এন প্লাস ওয়ান ফর্মে থাকে, তবে এই ফর্মুলাগুলো কাজ করবে। আর সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামে যখন এরম টাইপের অঙ্ক দেয়, এরকম এন ইন্টু এন প্লাস ওয়ান ফর্মেই থাকে। তো এ মাইনাসে থাকলে তখন অ্যান্সার হয়ে যাবে এন, ঠিক আছে। তো তাহলে এটা যদি 6 − 6 - করে থাকে রুট ওভার করে, তাহলে এটা কীভাবে রয়েছে? এন এন প্লাস ওয়ান ফর্মে রয়েছে। এন এন প্লাস ওয়ান মানে কত? 2 × 2 + 1, তাই তো? তো এখানে অ্যান্সার হয়ে যাবে এন, এন এর ভ্যালু এখানে কত? 2, তো এখানে 2 অ্যান্সার হয়ে যাবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এই সিম্পলিফিকেশনটা, একটা কি দুটো, একটা তো থাকেই বিভিন্ন রকম পরীক্ষা। তো আশা করছি তোমাদের এটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ।